দিব্যাঙ্গজনদের শৈল্পিক প্রতিভা প্রদর্শনের লক্ষ্যে এবং তাদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে 2022 সালে প্রথম দিব্যকলা মেলার আয়োজন করা হয়েছিল দিল্লিতে। এরপর থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে দিব্যকলা মেলার আয়োজন করে চলেছে প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন মন্ত্রক। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যে আয়োজন করা হলো এই দিব্যকলা মেলার। মঙ্গলবার রাজধানী চিলড্রেন্স পার্কে সূচনা হয় মেলা। 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এদিন মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন মন্ত্রকের ডেপুটি কমিশনার অচিন্তম কিলিকেদার সহ অন্যান্যরা। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দিব্যাঙ্গ ব্যবসায়ী এবং কারুশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এই মেলায় রয়েছে পোশাক, রূপসজ্জার সামগ্রী, জৈব পণ্য, খাদ্য সামগ্রী এবং ঘর সাজানোর সামগ্রী সহ আরও রকমারি জিনিসের স্টল, এবং এই সকল জিনিসপত্রই দিব্যাঙ্গদের নিজেদের হাতে তৈরি। এদিন মেলায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, 2014 সালের পূর্বে দেশে দিব্যাঙ্গদের জন্য বাজেট ছিল 560 কোটি, কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর সেই বাজেট বৃদ্ধি করে 1,225 কোটি করা হয়েছে। দিব্যাঙ্গজনদের চাকুরির ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য 4% আসন সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও তাদের লোন প্রদানের ক্ষেত্রে সুদের হারও কম করা হয়েছে, যাতে করে এই দিব্যাঙ্গজনরা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে। সরকারি চাকরিতে প্রতিবন্ধী যে 4% রিজার্ভেশন এবং পণ্য থেকে দক্ষতা উন্নয়নের জন্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এবং তাদের চাকরি ক্ষেত্রে আরও বেশি সাহায্য করার জন্য সরকার একের পর এক চিন্তা করছে এবং আমাদের এখানে স্টল লাগিয়েছে দেখবেন। অর্থাৎ প্রতিবন্ধীদের ঋণের সুদের হার কমানো হয়েছে যাতে তারা লোন নিতে পারে। আমি একটু আসার সময় ঢুকেছি এখানে, আমাদের এসসি ওয়েলফেয়ার কর্পোরেশন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরাতে, যে তাদেরকে এখানে আমি জিজ্ঞাসা করেছি, তারা একটা বিরাট সংখ্যা বলেছে, সংখ্যাটা কত মনে নেই আমার, তারা সেখানে লোন নিয়েছে প্রায় 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকা লোন দিয়েছে উইদিন 6 ইয়ার্স আমাদের সময়কালে, এটা ভাবতে হবে। 13-14 আগে দেশের বাজেট দিব্যাঙ্গদের জন্য কত ছিল? 560 কোটি। আজকে বাজেট কত? 1,225 কোটি। দেখুন, চিন্তা করুন কিভাবে দিব্যাঙ্গদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে এবং প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন এই যে দিব্যাঙ্গজন নাম যে দিয়েছেন, এটা তাদের বিকলাঙ্গতার পরিবর্তে দক্ষতা এবং উন্নয়নের উপর জোর দিচ্ছেন, এই জন্যই দিব্যাঙ্গ নাম দেওয়া হয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে দিব্যাঙ্গজনদের জন্য রাজ্য সরকারের রূপায়িত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। হম লোগো নে হামারা প্রদেশ মে জো দিব্যাঙ্গ ভাতা হ্যায় ইয়ে 2,000 হম লোগ দেতে হ্যায়, ইসকা সংখ্যা ভি 14,465 হ্যায়। লেকিন ইস বার হাম লোগোনে মুখ্যমন্ত্রী কে নাম সে এক ভাতা চালু কিয়া হ্যায় জিসমে হাম করিব 1,900 লোগো কো নয়া ভাতা দিয়া দিব্যাঙ্গ লোগো কো সিফ। আচ্ছা, এই দিব্যাঙ্গ লোগো যে দেতা হ্যায় কেন্দ্র সরকার কে যে পলিসি হ্যায় কেন্দ্র সরকার যে দেতে হ্যায় 80% কে অ্যাবাভ যে দিব্যাঙ্গ হ্যায় উনকো ভাতা মিলতা হ্যায়। লেকিন হাম লোগ স্টেট গভর্নমেন্ট নে 60% কে জাদা যো অর্থাৎ মতলব 60% সে জাদা যো দিব্যাঙ্গ হ্যায় উনকো ভি হাম লোগ ভাতা দেতে হ্যায়। উস হিসাব সে হামারে ইয়াহ পে যো ভাতা হ্যায় হাম ইস বার যো করিব 30,000 ভাতা দিয়া হ্যায় উসমে 1,900 से ज्यादा लोगों को इस बार हम नया भाता दिया है, जिनको 60% से ज्यादा दिव्यांग है उनको भी मिला है। और तो और ये 6 साल में हम लोगों ने ऐसे लोगों को भाता दिया है जो दीर्घ मतलब लंबा 20-25 साल से जो वंचित थे, जिनको उम्र 20 साल, 25 साल, 30 साल, 40 साल के उम्र का लोगों को भाता दिया है। ये जो भाता मिलने का है 10 साल बाद ही वो अप्लाई कर सकता है भाता के लिए, जिनका 60% से ज्यादा है या 80% से ज्यादा है दिव्यांग उनको मिलना चाहिए। लेकिन हमारा प्रदेश में ये हमारा दुर्भाग्य को हम बोल सकते हैं, जिनका उम्र ऐसे लोग थे जिनका 60 साल हो चुका है और 100% दिव्यांग है उनको भी भाता नहीं मिला है, उनको हम लोगों ने नया भाता 1,900 लोगों को भाता दिया है। तो ऐसे काफी এদিন মেলার উদ্বোধনী পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিব্যাঙ্গজনদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন মন্ত্রী ও উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।